পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের বেশ কিছু জঙ্গল। পর্যটকদের জন্য খুলল ডুয়ার্সের বেশ কিছু জঙ্গল, গরুমারা জঙ্গল সহ বেশ কিছু জঙ্গল ইতিমধ্যেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো পূজোর আগে। স্বাভাবিকভাবেই পর্যটকদের জন্য সুখবর, যেখানে ডুয়ার্সের বেশ কিছু জঙ্গল খুলে দেওয়া হয়েছে, এবার যে কোনো সময় তারা জঙ্গল সাফারিতে যেতে পারেন। খুলল গরুমারা জলদাপাড়া সহ বিভিন্ন জঙ্গল। প্রথম দিনই জঙ্গল সাফারিতে পর্যটকদের ভিড়, ডুয়ার্সের বিভিন্ন হোটেলে বুকিং শুরু হয়েছে। সামনেই পুজো রয়েছে, সুতরাং আরো যে ভিড় বাড়বে পর্যটকদের এমনটাই আশা করা যাচ্ছে। তিন মাস বন্ধ থাকার পর খুলল জঙ্গল। বিস্তারিত কথা বলবো ফোনে, রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিক। কৌস্তভ, পুজোর আগে একেবারে সুখবর, পর্যটকদের ডুয়ার্সের জঙ্গল খুলে দেওয়া হয়েছে, কি জানতে পারছো? একদম এটা ইন্দ্রাণী, গত তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে ডুয়ার্সের যে বিভিন্ন জঙ্গল রয়েছে, যেগুলি বর্ষার তিন মাস ব্রিডিং বন্যজীবীদের ব্রিডিং এর জন্য বন্ধ রাখা হয়েছিল, আর আজ সকাল থেকে কিন্তু খুলে গেছে। এবং সকাল ছয়টার থেকে যে প্রথম শিফট জঙ্গলে যাওয়ার, সেই প্রথম শিফটের থেকে দেখা যাচ্ছে পর্যটকদের ব্যাপক ঢল নেমেছে। মূর্তি টিকিট কাউন্টার থেকে শুরু করে যে বিভিন্ন কাউন্টার রয়েছে যেখান থেকে এই জিপসি সাফারি গুলো করা হয়, সেখান থেকে কিন্তু সকাল থেকে পর্যটকদের ভিড় দেখা গেছে। এবং বিভিন্ন ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে পর্যটকরা গেছেন। তিন মাস বন্ধ থাকার জন্য কিন্তু ডুয়ার্সের যে ব্যবসা, সেই ব্যবসা কিন্তু কিছুটা হলো মন্দা দেখা গিয়েছিল, কেননা জঙ্গলকে কেন্দ্র করে ডুয়ার্সের পর্যটন ব্যবসা। তবে আজ থেকে জঙ্গল খুলে যাওয়ায় কিন্তু খুশি পর্যটন ব্যবসায়ীরা, পাশাপাশি কিন্তু পর্যটকরাও কিন্তু দারুণ খুশি, কেননা অনেকে রয়েছে যে প্রথম দিন তারা জঙ্গল সাফারিতে গিয়ে কিন্তু বিভিন্ন রকম বন্যজন্তু দেখতে পেরেছেন। বিভিন্ন পর্যটন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা যদি জানিয়েছে প্রথম দিন তুলনামূলকভাবে ভালোই ভিড় হয়েছে, এবং পুজো পর্যন্ত কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি যে যেগুলো গেস্ট হাউস বা রিসোর্ট গুলো রয়েছে, সেগুলো কিন্তু পর্যটকদের একটা ব্যাপক বুকিং রয়েছে। তাই বলা যেতে পারে যে পুজোর মরশুমে ডুয়ার্সের যে পর্যটন ব্যবসা, যে জঙ্গল কেন্দ্রিক পর্যটন ব্যবসা কিন্তু চাঙ্গা হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ কৌস্তভ, কথা বললাম প্রতিনিধি কৌস্তভ ভৌমিকের সঙ্গে।